আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের জামালপুরের ডাকপাড়া মোড়ের ফলের আড়তে। তো দেখতে পাচ্ছেন এখানে আনারস, খেজুর এবং তরমুজ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আনারস বিক্রি হলো। আসসালামু আলাইকুম মুরব্বি। আসসালামু আলাইকুম। কত করে কিনলেন আনারস? 20 টাকা পিস। তো 20 টাকা পিস বিক্রি হলো। এগুলো হচ্ছে জলডঙ্গি আনারস, আর ওই পাশে রয়েছে তরমুজ। এই পাশেও রয়েছে আনারস, এই পাশে তরমুজ রয়েছে। কি দাদা, তরমুজ কিনতে আসছো? যে দেখতে পাচ্ছেন তরমুজ আনলোডিং হচ্ছে গাড়ি থেকে। তরমুজ আপনারাও কি কেজি হিসেবে কিনেন নাকি? আরতদাররাও কেজি হিসেবে কিনতেছে? তো দর্শক দেখতে পাচ্ছেন আরতদাররাও কিন্তু কেজি হিসেবে কিনে নিচ্ছেন। এই যে গাড়ি থেকে সরাসরি নামিয়ে এই যে মেপে নিচ্ছেন। ৬,১০,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। এখন কত করে কেজি বিক্রি করতেছেন? ৫২ টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন? পাইকারি বিক্রি করতেছে। এই গাড়িতে নামাইতে গেলে মনে করেন ৫০০-৬০০ কেজি মাল নষ্ট হয়ে যাবো। ৫০০-৬০০ কেজি মাল নিচে তো মালের কিন্তু ঘাটতিও রয়েছে। ১৩ টন মালের মধ্যে কিন্তু আরো ঘাটতি রয়েছে। যে ব্যবসায়ী বললেন যে এই পাশেও প্রচুর পরিমাণে কিন্তু তরমুজ এখনো রয়েছে দেখতে পাচ্ছেন। যে এখানে রয়েছে পেয়ারা, পেয়ারা কত করে বিক্রি করতেছেন ভাই? পেয়ারা নিলাম ভাই খুচরা ৫০ কেজি। ৫০ টাকা কেজি নিলেন, কতগুলো নিলেন? নিলাম ৩৩ কেজি। ৩৩ কেজি তো ৫০ টাকা কেজি ধরে কিনে নিলেন। বিক্রি করতে পারবেন কত করে? ৬০ টাকা। না তাও খাইতে চায় না। তো অন্যান্য সবজির দাম কম কিন্তু পেয়ারার দাম দেখতে পাচ্ছেন ৫০ টাকা কেজি পাইকারি বিক্রি হলো। যে পাশে মালটাও রয়েছে, মালটা কমলা রয়েছে এখানে। এই যে এটা কি আপেল? গ্রিন আপেল, গ্রিন আপেলও রয়েছে। কোন কোন ভাই আসেন? তো তো সব ধরনের ফলই কিন্তু এখানে রয়েছে অল্প সংখ্যক। আর এই পাশে রয়েছে তরমুজ দেখতে পাচ্ছেন। তরমুজ ভাই আজকে তরমুজ কত করে বিক্রি করতেছেন? ভাই তরমুজ কত বিক্রি করতেছেন? তরমুজ বিক্রি হচ্ছে আপনার ৬০ টাকা। ৬০ টাকা কেজি? ৫৫-৬০। ৫৫ থেকে ৬০ টাকা কেজি? জি ভাই। এই এই যে এই হচ্ছে তরমুজ, তরমুজের কালার হাটবাজার। হ্যাঁ, এই যে এই পাশে কমলা রয়েছে দেখতে পাচ্ছেন।
তো দর্শক, এখানে বিভিন্ন ধরনের বিদেশি ফল রয়েছে। আজকে আমরা এই ফলের বাজার দর জেনে নিব। এই যে এই ভাই আমাদেরকে ফলের বাজার দর বলে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এগুলা কি চায়না কমলা নাকি কোন দেশের ভাই? এটা ইন্ডিয়ান। কত করে চাইতেছেন ক্যারেট? 1800 টাকা। আর এটা কি কমলা? কমলা চাইনা। এটা এটা কত চাইতেছেন? এটা 2200। এখানে তিন ধরনের আছে নাকি? হ্যাঁ, এটা 2200, এটা 2400। সে 2400। আর মালটা কত করে বিক্রি করতেছেন? 5100। কারণ 5100। দর্শক, এই যে এই পাশে রয়েছে আপেল, আপনাদেরকে দেখানো যাবে। আপেল কার্টুনে কতগুলো থাকে? 18 কেজি। দর কত আজকে? 5400 টাকা। তো আপেল বিক্রি করতেছেন 5400 টাকা। আরও কিছু আছে? আপেল আরেকটা আছে, 48 টাকা। ফুজি আপেল না, 20 কেজি থাকে কার্টুনে। কত? 48। তো ওনাদের কাছে এই সংগ্রহ ছিল। এগুলো কি আঙ্গুর নাকি? যে পাশে রয়েছে আঙ্গুর, ইন্ডিয়ান নাকি? কত? 4400 টাকা। কত কেজি? 20 কেজি। 20 কেজি। আর এই কালোটা? কালোটা 3700 টাকা। কত কেজি? 10 কেজি। 10 কেজি। তো এই ছিল ফলের দরদাম। এটা কি ভাই? আনার। হলো আনার। আনারের দর কীরকম? 7300। কত কেজি? 20 কেজি। 7300। তো দর্শক, এই ছিল ডাকপাড়া মোড়ের ফলের বাজারের বিদেশি ফলের দরদাম। তো দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন কলা, বরই আর বেল রয়েছে। বেল রমজানে অনেকে বেলের শরবত খেয়ে থাকেন। বেল কত করে? বেল কার আপনার? কত করে বিক্রি করতেছেন? 40 টাকা। এটা 40, আর এটা 100 টাকা। আর ওইটা 50 টাকা পিস। আর এই পাশে রয়েছে কলা, সর্বি কলা। বিশ আলি 500 টাকা। তাহলে কত করে হালি বললো? 25 টাকা হালি। তো 25 টাকা হালি পাইকারি বিক্রি হচ্ছে সর্বি কলা। আর যে এই পাশে রয়েছে বরই, 30 টাকা কেজি পাইকারি। কাশ্মীরি বরই, 30 টাকা কেজি। কাশ্মীরি গুলের কালার তো হয় নাই ভাই, কালার এখন হবো না। মাত্র 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর কি আছে ভাই? এই চাম্পা কলা কত করে বিক্রি করতেছেন? চাম্পা কলা হলো 250 টাকা পুন, 12 টাকা হালি আর কি। 12 টাকা হালি। তো এই হলো কলা, বেল এবং বরের পাইকারি দর।